আপনার সাথে সবসময় কেন এরকম হয়? আপনি বলছিলেন যে সবসময় সবসময় আমার সাথে এরকম করা হয়, মনে করেন আমাকে আপনাকে তারা কোনো বিষয়ে মেনে নিতে চায় না। আমাকে মেনে নিলে অনেকের নাকি সম্মান হানি হতে পারে। রাশিদুল ইসলাম তিনি কালকে একটা টক শোতে বলছে যে হিরো অঞ্চলের লোক সংসদে যায়, হিরো অঞ্চলের এমপি হয়, তাহলে তো আমাকে এমন করে আত্মহত্যা করা উচিত। তাহলে এমনকি যারা মনকে বড় বড় কথা বলে, তারা মনকে আইনের কথা বলতেছে, যে তারা মনকে পৃথিবীতে মানুষ বলে ভেদে মানুষ বলে শব্দ থাকতে পারে না, ভেদাভেদ বলে মানুষ মানুষের জন্য হতে পারে না। তো মানুষজন মানুষের না, মানুষ একটা লোক ঘৃণা করে কীভাবে, মানুষ একটা লোক আমার অবহেলা করে কেমন করে? তাহলে আমার অপরাধটা কি? আমার অপরাধ একটাই, আমি দেখতে পারো না, ভালো করে কথা বলতে পারি না, আমার লেখাপড়া কম, আমার হাতে খাল এমন নাই, ক্ষমতা ফেলি লক্ষণ মাথায় মতো নাই, এই জন্যই বারবার খাই আমি লাঞ্ছিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, সেখান থেকে আমার বারবার আমাকে বেঁধে দেওয়া হয়েছে। তাহলে দরকার কি ভোট করার? এটাই তো কথা, ভোট এই আমার কথা দরকার কি ভোট করার? তাহলে ভোট করার আমাদের যদি দরকার না থাকে, তাহলে আইন চেঞ্জ করাবে। আইন একতরফা, আইন যদি লেখা আছে আইন সবার জন্য সমান, গণতন্ত্রতে সবাই ভোট করতে পারে, তাই এই কথা কেন লেখা হয়? তাহলে কেন লেখা, এই কথা লেখা হয় তাহলে আমার কেন, তাহলে আমার মানুষ বলে আমার আমার চেয়ারে কথা বলছি কে, আমার যোগ্যতা লেখা তবে ওটি কি লেখা ছিল যে উমুক যোগ্যতা না হলে কেউ ভোট করতে পারবে না? এই কি লেখা ছিল বলে দেখা যে এত বছর যোগ্যতা থাকতে হবে? তারপরে আছে 1% ঝামেলা, প্রতিবারে হাইকোর্ট থেকে আমার আইন লেখা থাকছে 1% ঝামেলাটা কেন থাকছে? 1% সরকার তো সময়ে আইনজন সবাই সমান হয়, তাহলে যার দলীয় ভোট করবে তাদের মধ্যে 1% স্বাক্ষর লাগবে না, যার স্বতন্ত্র প্রার্থী এবং তাদের লাগবে। আমি নির্বাচন কমিশন দুইবার দেখবে, তাই এদের কোনো ফলাফল পাইনি, এদের কোনো বিচারই পাইনি, এরা কোনো বিচার করে না আমাদের, এরা আইনের ধারে কথা বলে, এদের বিচার পেলে আমি হাইকোর্ট থেকে পাই, আমি তাদের উপর ভরসা নেই। মানে আপনি রিটার্নিং কর্মকর্তার উপর কোনো ভরসা? ভরসা নেই, আমার কোনো ভরসা নেই। আপনি কি কোনো বিশেষ কোনো দলের সাথে সক্রিয় রাজনীতিতে আসতে ইচ্ছুক কিনা, বা আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই। আপনি স্বতন্ত্রই থাকতে চান? স্বতন্ত্রই থাকতে চাই। নতুন দল গঠন করবেন নাকি? একটা এমপি ইলেকশন করা কিন্তু অনেক চ্যালেঞ্জের, অনেক খরচের বিষয়, অনেক খরচ না চাইলেও হয়। আপনার এই ভোটটা করতে যদি আপনার কোনো প্রবলেম না থাকে বলতে, আপনার ভোটটা করতে কেমন খরচ হবে? ভোটটা করতে আমার তেমন কোনো খরচা হয়নি, কারণ হলো যে আপনারা শুনে কালকে বলতে এখন শুনে অবাক হয়ে যাবেন, আমাদের কোনো জায়গায় কিন্তু কোনো মাইক ছিল না, পোস্টার তেমন ছিল না। তারপরে মনে করেন আমরা বেশিরভাগই করছি কি, আমরা একটা গাড়ি নিয়ে সমস্ত এলাকায় আমি নিজেই কিন্তু ঘুরে ঘুরে বেড়াইছি মাইক নিয়ে। তারপরে মনে করেন বিভিন্ন জায়গায় আমি সবচেয়ে বেশি আপনার সহযোগিতা করছে আমার মিডিয়া এবং আমার যারা সমস্ত ভক্তরা আছে অতিরিক্ত, তারা আমাকে পোস্টার এবং আমার ছবিতে প্রচার করতে, একটা আমাকে ভোট দেন, একটা আমাকে অমুক আসে, এই যে এটার কারণে আমি অনেক দিকে এগিয়ে গেছি। বিভিন্ন জায়গাতে আমার পোস্টার ব্যানার এগুলো কিন্তু অনেকে আমাকে দিয়েছিলেন, এই হিসেবে আমার তেমন কোনো খরচা হয়নি, খুব অল্প খরচায় আমি নির্বাচন করি। শুনেন, ভালোবাসা করতে টাকা বসাতে হয় না, মানুষের ভালোবাসা থাকলে টাকাও লাগে না। ধন্যবাদ। আপনার কোন প্রশ্ন আছে কিনা? আপনার কি মনে হচ্ছে যে ইভিএম এ আপনাকে হারাই লওয়া হলো কিনা? একটা বিষয় আপন খালা, আমার একটু সমস্যা দেখাচ্ছে, আমার আপন খালা করছে, আমি তিনবার হলো এক তরফ মারছে, তিনবার নৌকো বলে ভাসে উঠেছে, আজকে সকাল ব্যথা করতে কালকে ভোট দেবে, এই করে এটা কি বলতে? এই বিষয়টা আপনি রিটার্নিং কর্মকর্তা বা নির্বাচন অফিসে কাউকে কি জানাইছেন? না, আমি তো আজকে আসব, কালকে ভোট দেব, আমি আসি। মানে এরকম কি একটাই অভিযোগ না আরো, মানে আবার একটু বলেন। এই কথা কালকে আমার আপন খাতকে খালা সকাল বেলা আমার বাসায় গেছে, বলতে বাবা কালকে আমি ভোট দেবে গেলাম, আমি মারি হলে একটা কোনো কথা ছাড়া তিনবার পরে তাদেরকে বলে ভিতরে তারা অফিসে ছিল, তাদেরকে বলছে এই রকম হচ্ছে কেন? আপনি হাইকোর্টে রিট করতেছেন, ধরেন এরকম হলো যে আপনি রিটে কিছু পেলেন না, তারপরে কি, তার মানে এই অবস্থাটা যদি থাকে পরবর্তীতে আবার আপনি এমপি ইলেকশন বা জাতীয় সংসদ নির্বাচনে ইয়ে করবেন কিনা? যদি মানে রিপে আপনার শোনেন, এইরকম নির্বাচনের পরিবেশে নির্বাচন করার দরকার নেই,
সুষ্ঠু পরিবেশ না হলে আমরা মনে করি সুষ্ঠু একটা নির্বাচন হবে কালকে, যে সুষ্ঠু নির্বাচনে আমরা হব ওখানে যাবো দেখি কাজ চুরি হয়। আর একটা দুঃখের বিষয় আমার মতো লোকের লাগে সাথে ভোট দিল তারা মনে করে টক করতে ব্যস্ত হারিয়ে যায়, তারা লজ্জার বিষয় থাকে, লজ্জার বিষয় থেকে কী করছে ওরা কাজ চুরি করে করছে কি হিদল খাইয়ে দিচ্ছে, মানে এর মনে করে কী করবো আমার মতো লোকের সাথে ভোট পেলে আমার মধ্যে লজ্জার বিষয় দেয় তো হিদল মানে ভোট মতো ছিনে নেয় তারা। আর আমরা মনে করছিলাম এবার সরকার একটা ফেয়ার নির্বাচন নিয়ে এখানেও সামান্য ছটা মধ্যে আসনের মধ্যে সেই কটা আসনের দরকার, মানে এদের দরকার আমাদের দলের বাইরে যারা থাকবে তারা কেউ নির্বাচন করতে গোটাল বাংলাদেশ এককভাবে আর চায় অন্য কোনো ভোট করতে পারবে না, এদের আন্দোলনে কোনো মনে করেন সাইনবোর্ড থাকে তারাই ভোট করতে পারে। তাহলে আলম ভাই যে বিএনপি সহ বিভিন্ন বিরোধী দল যে দাবি করে যে এই সরকারের সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, আপনারও কি তাই মনে হয় কিনা? হ্যাঁ এটা কথা ঠিক, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, কারণ এই ছয়টা সাতটা আসনে যদি ফেয়ার নির্বাচন দিত আমরা বুঝতাম না এই বেড়া একটা ভালো নির্বাচন দিতে, এখানেও কাজ শুরু করে দেয়।